SST অফিশিয়াল আপনার জন্য। হ্যাঁ, আপনার জন্য যতটুকু নির্ধারিত করা হয়েছে আপনি ঠিক সেটুকুই অর্জন করতে পারবেন। আপনার জন্য ভালো মন্দ যা কিছুই থাকুক তার বেশিরভাগই পূর্ব নির্ধারিত, আর বাকি কিছু অংশ অবশ্যই আমাদের কর্মফলের দ্বারা নির্ধারিত হয়। আমরা নিজেদের ভালো কাজের ফলাফল হিসেবে সৃষ্টিকর্তার থেকে ভালো কিছু লাভ করি, আবার আমাদের নৈতিবাচক কথা এবং কর্মকাণ্ডের কারণেই নিজেদের জন্য খারাপ সময় এবং সিচুয়েশন ডেকে আনি অটোমেটিক। আজকে আপনি অন্যের জন্য বিপদ তৈরি করবেন, অন্যের ভোগান্তির কারণ হবেন। ঠিক একই পরিস্থিতির মধ্য দিয়ে আপনাকেও যেতে হবে, শুধুমাত্র সময়ের ব্যবধান থাকবে। অথচ আপনি বুঝতে পারবেন না, এর জন্য আপনি নিজেই দায়ী। আবার ধরেন আপনি আজকে অন্যের কষ্ট দূর করলেন অথবা অন্য কারো ভোগান্তি থেকে মুক্ত হওয়ার কারণ হলেন, এর ফলাফলও কিন্তু আপনি লাভ করবেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনার মাধ্যমে তার বিপদ বা কষ্ট দূর করেছেন, প্রশংসা এবং কর্তৃত্ব সম্পূর্ণই তার, আপনি শুধুমাত্র ওসিলা। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটি হচ্ছে মহান সৃষ্টিকর্তা এর প্রতিদান অবশ্যই আপনাকে অন্য কোনো দিন অন্য কোনো উপায়ে ফেরত দেবেন। হয়তোবা আপনাকে বড় কোনো বিপদ থেকে উদ্ধার করবেন, নয়তো আপনাকে এমন কিছু দিবেন যা আপনার জন্য নির্ধারিত ছিল না। আমরা নিজেদের ভালো মন্দ নিজের কর্মকাণ্ডের মাধ্যমেই নির্ধারণ করি কিছু কিছু ক্ষেত্রে, বাকি আমাদের জন্য যা সঠিক তাই নির্ধারিত রাখা হয়েছে। অবশ্যই সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী। রূপ আর মোহ, এর মাঝে আটকে থাকা একটা গোটা জেনারেশনের প্রেম, ভালোবাসতে গিয়ে ভালো থাকতে ভুলে যাওয়া প্রজন্মের কাছে ভালোবাসার সংজ্ঞা যেমন বদলে গেছে, তেমনি বদলে গেছে চাওয়া পাওয়ার হিসেবটাও। প্রত্যাশার পারদ যখন আকাশ সমান তখন প্রাপ্তিটা বরাবরই শূন্য। প্রত্যাশা আর প্রাপ্তির গড়মিলে হারিয়ে যাচ্ছে ভালো থাকা, আর অধরে রয়ে যাচ্ছে সত্যিকারের ভালোবাসা। কি চাচ্ছি, কি পাচ্ছি, কি হারাচ্ছি আর কি খুঁজছি, যেন নিজেদের অজান্তেই রয়ে গেছে সবটা। তবুও বেলা শেষে বলা যেতেই পারে, যাহা চাই যদি তাহাই পেয়ে যাই তবে জীবনটা এত বৈচিত্র্যময় হতো না। বৈচিত্র্যহীন একঘেয়ে জীবনে ক্লান্তিতে নেমে আসতো সুখের অসুখ, সব পাওয়া হয় না, আর না পাওয়াটাও যে জীবনের অন্যতম সুন্দর একটা দিক। যাহা না পাওয়া তার সবটাই সুন্দর। অলিক অস্পর্শনীয় কোনো কিছুর প্রতি মানুষের যে টান তাও একসময় শূন্যে নেমে আসে পাওয়ার পূর্ণতায়। গভীর প্রেম বরাবরই না পাওয়া, ইতিহাস হয়তো তাই বলে। তাই সুন্দরের সংজ্ঞায় না পাওয়াটাই প্রেম, আর পেয়ে যাওয়াটাকে বলে বড্ড বেশি ভাগ্যবান, আর শেষ পর্যন্ত একসাথে ভালো থাকতে পারাটাকেই বলে ভালোবাসা। ভালো থাকুন নিজেদের গল্পে, ভালোবাসুন জীবনের সকল অপূর্ণতাকে। হয়তো সুখ নামক অনুভূতিটাকে পেয়েও যেতে পারেন জরাজীর্ণ জীবনে, তবে সুখের পিছনে নিরন্তর না ছুটে দুঃখকে লালন করতে শিখুন। দুঃখকে যে ভালোবাসতে পেরেছে সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। হেই, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা, ভিডিওর কথাগুলি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে